আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক অলরাউন্ডার এগ্রোতে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বিষয় হচ্ছে কিভাবে কলা চাষ করে আপনারা লক্ষ টাকা আয় করবেন। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন কলার কাহিনিটা, তো এই যে কলা কাহিনিটা দেখতেছেন, এটা যদিও মাঝারি ধরনের কাহিনি, তারপরেও আপনাদের আসলে ধারণা দিব এটা আসলে কেমন লাভবান। তো দর্শক, যে কলার সাইজটা দেখতেছেন যে অনেক বড়, কিন্তু তো এক একটা কাইন কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে কলা যদি চাষ করেন, এটা হচ্ছে আনাজি কলা নামে পরিচিত, যেটা হচ্ছে রান্না করেও খাওয়া যায়, বিশেষ করে তরকারি খাওয়ার জন্য বেস্ট কিন্তু এটা। তো দর্শক, এই কলাটা চাষ আপনারা দেখা যায় যে আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তারাও কিন্তু চাইলে চাষ করতে পারবেন, অথবা বাড়ির আঙ্গিনায়, আপনার বাড়ির আঙ্গিনায় অথবা ভিটামাটিতে ফেলে না রেখে আপনারা কলা চাষ করুন। কলা চাষ করলে আপনারা দেখা যাচ্ছে এক একটা গাছ থেকে আপনার 500 থেকে 600-700 টাকা পর্যন্ত এই কলাটা, কিন্তু কলার এক একটা কাইন কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। তো দর্শক, আপনারা এই কলা চাষ করলে এই কলা দেখা যাচ্ছে যে অনেক চাহিদা সম্পূর্ণ একটি সবজি হিসাবেও কিন্তু পরিচিত। তো যেহেতু তরকারি, সেহেতু সবজি বলাই যায়, সবজি বলতে হবে। তো দর্শক, এই কলাগুলো আপনার হচ্ছে দেখা যায় যে বিশেষ করে এর চাহিদাটা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায় এবং রান্না করে বিভিন্নভাবে রান্না করেও কিন্তু এটা খাওয়া যায়, এর চাহিদাটা কিন্তু অনেক বেশি। তো দর্শক, এই যে এটা হচ্ছে নতুন কাইন বের হচ্ছে। তো এই যে কলাগুলো দেখতেছেন আপনারা, এই কলা কিন্তু আসলে খাওয়া কিন্তু উপকারী, অনেক উপকারী। তো দেখা যাচ্ছে আপনারা এটা চাষ করলে কিন্তু ঠকবেন না, অল্প টাকায় আপনারা এটা কিন্তু চাষ করতে পারবেন। দেখা যাচ্ছে এক একটা কলার যে বোগ বা এটা যে ইয়া লাগানো হয়, চারা লাগানো হয় এক কথায়, তো এগুলোর দাম কিন্তু অল্প দাম, কিন্তু একদম 20 থেকে 30 টাকা পিস আপনারা যে কোনোখান থেকে, আপনার স্থানীয় যে কোনোখান থেকে কিন্তু নিতে পারবেন, কিন্তু এটা আপনি বিক্রি করতে পারবেন। দেখা যাচ্ছে বাড়ি আঙ্গিনায় ফেলে না রেখে এটা কিন্তু তেমন যত্ন না নিলেও হবে, লাগিয়ে রাখবেন, দেখবেন তারপর হয়ে গেছে, মাটির উর্বরতার কারণে দেখবেন যে হয়ে গেছে। তো আপনার জমিগুলো ফেলে না রেখে আপনাদের কাছে একটাই মেসেজ দিতে চাই, আপনার জমিতে চাষ করুন। তো দর্শক, এসলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে এমন নতুন আরও অনেক ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।